রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বাংলা নাবিয়াবাদ আহমাবাদ আউজুবিল্লাহ শৈতানুর রাজিম বিসমিল্লাহ রহমান ইব্রাহিম। আজকে আমরা উপস্থিত হয়েছি মাহিন সিং ইসলামী বইমেলায় মুসলিম ইনস্টিটিউটে। আলহামদুলিল্লাহ সার্বিকভাবে এই বইমেলাতে সর্বাত্মক সহযোগিতা প্রদান করতেছেন আমাদের প্রশাসনের ভাইয়েরা, বিশেষ করে আব্দুল হালিম ভাই। আমি আপনার কাছে জানতে চাবো যে এখানে নিরাপত্তার বিষয়ে আপনাদের কীরকম পদক্ষেপ, প্লিজ সামনে আসুন। এই বিষয়ে কীরকম মানে আপনাদের কীরকম পদক্ষেপ নিয়েছেন এই বিষয়ে, নিরাপত্তার বিষয়ে? জাজাকাল্লাহ খায়, ধন্যবাদ আব্দুল হালিম ভাইকে। এর সাথেও আমাদের সাথে উপস্থিত আছেন আব্দুল আরফান আলী ফুলপুরি সাহেব, উনি কবি, লেখক এবং সাহিত্যিক। পাশাপাশি উপস্থিত আছেন আর রিহাব পাবলিকেশনের হাইবুর রহমান ভাই। হাইবুর রহমান ভাই, এখানে কেমন সেল হচ্ছে এখন আমাদের? আলহামদুলিল্লাহ, তুলনামূলক প্রথম দিন কিছু কম ছিল, এখন পাঠকপ্রিয়তা অনেক পাচ্ছি, অনেক বই শেষ হয়ে গেছে, আবার বই আনাতে পারবো না এই দিন যে আগামীকাল পানা স্কুল বন্ধ, এই জন্য বই আনতে পারছি না। সর্বোপরি আলহামদুলিল্লাহ বইমেলা মোটামুটি জমে উঠেছে বলা যায়, এবং আগামীকাল পর্যন্ত 16 ডিসেম্বর পর্যন্ত আমাদের বইমেলা চলবে, 16 ডিসেম্বর সারাদিনই চলবে ইনশাল্লাহ। তো ক্রেতা এবং পাঠকবৃন্দদের প্রতি অনুরোধ, আপনারা ইনশাআল্লাহ ময়মনসিংহ মুসলিম ইনস্টিটিউটে ইসলামিক বই কালেকশনের জন্য চলে আসতে পারেন। এখানে বিশাল সমাহার ইসলামিক বইগুলো, আর এখানে উপস্থিত হয়েছেন সমকালীন প্রকাশন, তারপরে মাকতাবুত তাকওয়া, আর রুহামা, তারপর রাফনুমা প্রকাশনী, এবং জাদিদ প্রকাশন, হুদহুদ প্রকাশন, বায়ান প্রকাশন, প্রতীক প্রকাশন, আর রিহাব পাবলিকেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পাবলিকেশন থেকে আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা এখানে ইসলামিক বইগুলো নিয়ে আসছেন। তো আপনাদের প্রতি অনুরোধ, ইনশাআল্লাহ আপনারা উক্ত বইমেলায় আসুন, বই ক্রয় করুন, ইসলাম, মুসলিম এবং ইসলামদের ইতিহাস জানুন, ইসলাম এবং মুসলিমের ইতিহাস জানুন, এবং নিজে পরিপূর্ণ একজন মুসলিম হওয়ার জন্য অবশ্যই ইসলামী বই পাঠের কোনো বিকল্প নেই। জাজাকাল্লাহ খায়ের, ধন্যবাদ সবাইকে। নেক্সট টাইম ইনশাআল্লাহ অবশ্যই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আমি হাকিম সাইদুল ইসলাম, ময়মনসিংহ ইউনিয়ন মেডিকেল কলেজ।